একঘেয়েমি চিকেন রেসিপির থেকে রেহাই পাওয়া যায় কি করে ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম গরমকালের জন্য একদম আদর্শ। পেঁয়াজ, জিরে, ধনে, শুকনো লঙ্কা, যাবতীয় মশলা বাদে সম্পূর্ণ নতুন একটা রেসিপি, ক্যাপসিকাম চিকেন বা সিমলা মির্চ দিয়ে চিকেন। এক্সপেরিমেন্টটা যে এত সুস্বাদু হবে বুঝতে পারিনি, তাই আপনাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা বানিয়ে ফেলেছি। হেলদি এই রেসিপিটা শেষ অবধি অবশ্যই দেখবেন। তাহলে প্রথম রেসিপিটার দরকার সেটা হলো দুটো বড় সাইজের ক্যাপসিকাম, মোটামুটি 250 গ্রাম ওজনের, 750 গ্রাম চিকেনের জন্য সাফিসিয়েন্ট। এইভাবে বড় বড় করে কুচিয়ে নেব। আলটিমেটলি মিক্সিতেই তো এটাকে পেস্ট করতে হবে। একদম জিরো মশলা আর স্বাদে পুরো ফুল স্যাটিসফ্যাকশন সেই রেসিপি। আর লাগবে এরকম 4টে পুচকি পুচকি লাল লাল টমেটো, 4 ফালি করে টমেটোগুলোকে সুন্দর কেটে নেবো। এগুলোকেও মিক্সিতে একই সঙ্গে পেস্ট করতে হবে। আর এরপর নেবো 4-5টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোতে মোটামুটি ঝাল, তাই আমি 4-5টা নিয়েছি। এগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে নেবো মিক্সিতে দেওয়ার জন্য। আর নিয়ে নেবো রসুন একটা বড় ছাই, আর এর সঙ্গে নেবো মোটামুটি একটা বড় টুকরো আদা কুচিয়ে নেবো। নিয়ে মিক্সিতে সুন্দর ব্লেন্ড করে নেবো। পেস্টটা কিন্তু খুব মিহি করে করতে হবে, কারণ চিকেনের মধ্যে মশলাটাকে ঢুকতে হবে এরকম স্মুথ পেস্ট। এটা দিয়েই কিন্তু আমার চিকেনটা ম্যারিনেট হবে। এই 750 গ্রাম চিকেন, এর মধ্যে এই মশলাটা আমি দিয়ে দেবো। আর দেবো এতে আন্দাজ মতো নুন, মানে স্বাদ মতো নুন আর কি। এটাকেই আমার শেষ মশলা। আপনি যদি নুনটাকে মশলার মধ্যে ধরেন তাহলে এটাই হচ্ছে শেষ মশলা। এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো এটাকে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টার জন্য, তাতে একদম সুন্দর মশলাটা চিকেনের মধ্যে পৌঁছে যাবে। একদম ঠিক 3 ঘন্টা পর জ্বালিয়ে নিলাম গ্যাস, তাতে বসিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হলে তাতে নিয়ে নিলাম আমি 30 ml সাদা তেল। এই 30 ml সাদা তেলটাই এনাফ পুরো রান্নার জন্য। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিকেনের পিসগুলোকে আস্তে আস্তে কড়াইয়ে সাজিয়ে দেবো। এমনভাবে সাজাবো যাতে সবগুলো চিকেনের একটা পাস ভালোভাবে প্রথম স্টেপে ভাজা হয়ে যায়। এইভাবে সাজিয়ে নেওয়ার পর আমি এটাকে মোটামুটি ছেড়ে দেবো 2-3 মিনিট ফুল আছে। নিয়ে একে ঢেকে দেবো পুরো 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচ করে। ঠিক 10 মিনিট পর আমার চিকেনের রঙই বলে দিচ্ছে ও সেদ্ধ হয়ে গেছে এক পাশ থেকে। এবার চিকেনের পিসগুলোকে উল্টে দেবো হালকা হাতে, নিয়ে আর একটা পাশকেও এইভাবে ঠিক 10 মিনিট মিডিয়াম আঁচে ফ্রাই হতে দেবো। নিয়ে আবার ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিটের পর এই দেখুন চিকেন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবে জল ছেড়ে দিয়েছে আর মশলাটাও খুব সুন্দর ভেজে জল বেরিয়ে এসেছে চিকেন থেকে। এবার যে ম্যারিনেট করার মশলাটা ছিল সেইটা আমি উপর দিয়ে দিয়ে দেবো সুন্দরভাবে পুরো চিকেনের উপর। এটাকেও ফ্রাই হতে দিতে হবে, এটা দিয়ে হালকা মিডিয়াম আঁচে ফ্রাই হতে দেবো। সিমলা মরিচের যে এত গুণ আজকালকার দিনে ইন্টারনেট না থাকলে জানতেই পারতাম না। অ্যানিমিয়ার থেকে বাঁচায়, চোখ ভালো রাখে, হাড় শক্ত করে, আপনার ইমিউনিটি বুস্ট করে, ব্লাড প্রেশার কমায়, প্রচুর গুণ। ঠিক এইভাবে ভাজতে ভাজতে আমার অলমোস্ট ভাজা প্রায় শেষ, সুন্দর দেখতে হয়ে গেছে। গ্রেভির কনসিস্টেন্সিটাও একদম সুন্দর, যেরকম দরকার ওরকম পুরো পারফেক্ট চলে এসছে। আপনার রান্না শেষ হয়ে যাওয়ার সবথেকে বড় ইন্ডিকেশান যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এটাই আপনার বেস্ট রান্না কমপ্লিট হয়ে যাওয়ার ইন্ডিকেশান। দেখুন সুন্দর দেখতে হয়ে গেছে, ফাটাফাটি, আর খেতে যা হয়েছিল সেটা অসাধারণ। এবার একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিই। যে আমার ছেলে কিছুই খায় না, খেতেই যায় না, সেও এক থালা ভাত খেয়েছে এই রান্না দিয়ে। ওহ, তাহলে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে গরিবের চ্যানেল ভার্সাটাইল শেফকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আগামীতে নিয়ে আসবো এরকমই কোনো সোজা হেলদি রেসিপি। থ্যাংক ইউ।